আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাঈম আপনাদের সামনে নতুন আইটি বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে আপনারা কিভাবে সুস্থ এবং সম্মত বাচ্চা পাবেন, মানে সুস্থ সম্মত বাচ্চাটা কীভাবে আপনারা আনতে পারবেন ডিম থেকে। তো প্রথমত হচ্ছে কি, আপনার সেই সুস্থ সম্মত বাচ্চা পাওয়ার জন্য আপনার কয়েকটি বিষয় অতি প্রতিদিনই খেয়াল রাখা হবে, মানে প্রত্যেকবারই খেয়াল রাখতে হবে, না হলে আপনি আপনার দেখা গেছে ডিম নষ্ট হয়ে যেতে পারে অথবা আপনি বাচ্চা ঠিকমতো নাও পেতে পারেন। দেখা গেছে অনেকের একটা ডিম নষ্ট হয়ে যায়, আবার একটা ফুটে বাচ্চা, ঠিক আছে, আবার দুইটা ফুটলে একটা বাচ্চা মরে যায়, মানে যে বাচ্চাটা পরে ফুটে ওই বাচ্চাটা অনেক সময় মারা যায়। হ্যাঁ, এইগুলা খেয়াল রাখতে হবে। তো বিষয়টা হচ্ছে কি যে আপনি এখন আমি এটা বলবো, এই বিষয়টা আমি বলবো এখন, আলোচনা করবো আপনাদের সামনে। আপনারা যদি স্কিপ না করেন ভিডিওটি তাহলে ইনশাল্লাহ ফুললিভাবে বুঝতে পারবেন। তো চলুন আমরা ভিডিও শুরু করি। তো ইন্ট্রোর পর আবারও আমরা চলে আসলাম আমাদের মেন ভিডিওতে, মেন টপিক্সে। তো আলোচনার বিষয় হচ্ছে যে আমরা কিভাবে সুস্থ সম্মত বাচ্চা কবুতর থেকে আনতে পারবো। তো মূল হচ্ছে যে আমাদের বাচ্চা, আমাদের কবুতরের বাচ্চার যেই ডিম প্রথম ডিম পারে, তো প্রথম এক নাম্বার বিষয় হচ্ছে যে আমাদের কবুতর যেই প্রথম ডিম পারে, তো প্রথম ডিমটা কী করবো আমরা, মানে এটা হচ্ছে এক নাম্বার কারণ। এক নাম্বার কারণ হচ্ছে যে প্রথম যখন ডিম পারে কবুতর, তখন আমাদের কবুতর যেই ডিমটা পারবো ওই ডিমটা আমরা সরিয়ে একটা প্লাস্টিকের ডিম ওখানে দিয়ে দিব, ঠিক আছে। তো প্লাস্টিকের ডিম দিয়ে দিলে যখন কবুতর আরেকটা ডিম পারবো, তখন ওই প্লাস্টিকের ডিমটা সরিয়ে দুটো ডিম একসাথে আমরা দিয়ে দিব, ঠিক আছে। তো দুটো ডিম একসাথে দিয়ে দিলে হয়তো কি যে আপনার বাচ্চা কোনো সময় আগে আর পরে ফুটবো না, দুটোটা একসাথে ফুটবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে বাচ্চা, কোনো বাচ্চাই ছোটো বড় হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার ওয়ান কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে কবুতরের যখন বাচ্চা ফুটে, ঠিক আছে, বাচ্চা যখন হয় তখন আপনার যেই পানির সাথে যে ইয়াগুলো আছে, হ্যাঁ, আপনার এই পানির যেই পানির সাথে কয়েক ধরনের ওষুধ আছে ভিটামিন টাইপের, ওগুলো আপনি মিক্সিং করে কবুতরকে দিলে কবুতর যখন আদার খাওয়ার পর পানি খাইব, তখন আপনার এই কবুতরের বাচ্চার মুখের ভিতরে যখন এই আদারগুলো যাইব, তখন আপনার কবুতরের বাচ্চা আস্তে আস্তে ফিট হইব, তখন আপনার কবুতরের বাচ্চা তাড়াতাড়ি খুব শীঘ্রই বড় হয়ে যাইব ইনশাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার হচ্ছে যে আপনার কবুতর যখন আপনার কবুতর এই বাচ্চা দিব, মানে এটা হচ্ছে কি যে এই কর্ডরিভাল ওয়েলের একটা বিষয় হচ্ছে, মানে কবুতর যখন বাচ্চা খাওয়ায়, বাচ্চা খাওয়ানোর শেষ হয়, যেমন ধরেন আমার এই গররা কবুতরটা আল্লাহর রহমতে এবার দুইবার বাচ্চা দিল, দুবারই আল্লাহর রহমতে সুন্দর দুইটা করে বাচ্চা ফুটছে। তো এটা মানে এটার বিষয় হচ্ছে কি যে এটা এখন আর অনেক দেরি হইব ডিম পারতে, কারণ গতবার যখন ডিম দিছিল তখন ঠিক এরকমই প্রায় 20 দিনের মতো লেট করছে, তারা একটু রেস্ট নিছে, কারণ তারা বাচ্চা খাওয়াইলে একটু, মানে সব কবুতরই বাচ্চা খাওয়ানোর পর একটু অসুস্থ টাইপের হয়ে যায়, মানে শরীরটা একবারে সাইড়া দেয়। আমার সবগুলো কবুতর আল্লাহর রহমতে এরকম, তো মানে সাইড়া দেয়, তো ওগুলো আবার রেস্ট হিসাবে কয়েকদিন নেয়। সেক্ষেত্রে আপনার এটা করতে হবে, তাদেরকে রেস্ট দিতে পারেন ইচ্ছা করলে, আবার না ইচ্ছা করলে আপনি তাদেরকে দুইটা করে কর্ডরিভাল ওয়েল খাওয়াবেন একটা একটা করে। তো একটা নরকে একটা মাদিকে কর্ডরিভাল ওয়েল খাওয়াইলে দেখা গেছে যে আপনার এই ভিটামিনের যে ঘাটতিটা আছে ওই ভিটামিনের ঘাটতিটা ফুরিয়ে যায়, ঠিক আছে, ওই ভিটামিনের ঘাটতিটা ফুরিয়ে যায়। এটা কর্ডরিভাল ওয়েল সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, বিস্তারিত আছে ভিডিও, আপনারা আই বাটনে ক্লিক করে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আর কর্ডরিভাল ওয়েল কীভাবে খাওয়াতে হয় লাইভ প্রুফ আমি অবশ্যই শীঘ্রই একটা ভিডিও দেখাবো, কারণ অনেক ভাইয়েরা কমেন্ট করছেন ভাই কীভাবে খাওয়াতে হয় সোকলা সিলা নাকি সোকলা সহ। আসলে আমি ভিডিওটি বইলা দিচ্ছি, তারপরও ইনশাল্লাহ আমি যদি চান আমি আপনাদেরকে অবশ্যই শীঘ্রই একটা ভিডিও দিব, ভিডিওটা হচ্ছে মানে অতি শীঘ্রই ভিডিওটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই কর্ডরিভাল ওয়েল একবার লাইভ মানে দেখাই দিব কীভাবে খাওয়াতে হয়, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আশা করি। তো এই ছিল তিনটা বিষয়, ইনশাআল্লাহ আপনারা সবাই বুঝতে পারছেন, আমি জানি ইনশাআল্লাহ, তো আপনারা সবাই বুঝতে পারছেন এটা আমি বুঝতে পারছি। তো এই ছিল আজকের ভিডিও, তো আপনারা সবাই বুঝতে পারছেন আশা করি, আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন ইনশাআল্লাহ, আমি কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব তো করবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনার নোটিফিকেশন পেয়ে যান। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।